শুক্রবার টেলর সুইফটের চতুর্থ অ্যালবাম রেড উঠে আসে যুক্তরাজ্যের টপ চার্টে। এ নিয়ে অষ্টমবারের মতো টপ চার্টে জায়গা পেল সুইফটের অ্যালবাম। রেড হল আমেরিকান গায়িকা ও গীতিকার টেলর সুইফটের চতুর্থ স্টুডিও অ্যালবাম। এটি বিগ মেশিন রেকর্ডসে 22 অক্টোবর 2012 প্রকাশিত হয়েছিল। অ্যালবামের শিরোনামটি দিয়ে সুইফটের অস্থির লাল আবেগকে বোঝানো হয়েছে। পুরনো অ্যালবামকে নতুন করে তৈরিতে সুইফট ভীষণ আনন্দ পান। রেড অ্যালবামটি 2021 সালেও ছিল টপ চার্টের শীর্ষে, আর নতুন রূপে ফিরে আবারও অর্জন করল প্রথম স্থান। টেলর ভার্সনের দ্বিতীয় এই অ্যালবামটি শোনা যাবে স্ট্রিমিং সার্ভিস ডাউনলোড স্টোর থেকে। জনপ্রিয় উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার, আই নিউ ইউ, ওয়ার ট্রাভেল রেড অ্যালবামের সেরা দুইটি গান। নতুন কিছু গানও এই অ্যালবামে গিফট হিসেবে পেয়ে যাবেন টেলর ভক্তরা। যদিও ম্যাডোনার রেকর্ডটি এখনও ভাঙতে পারেননি টেলর, 12টি অ্যালবাম টপ চার্টের শীর্ষে এসেছিল ম্যাডোনার। ইসরা জাহান, সময় সংবাদ।